আমাদের উপর জুলুম করা হয়েছে, এটাকে আমরা সহ্য করে নিলাম। আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, সেটাও সহ্য করে নিলাম। আমরা আমার সন্তানের লাশ কাঁধে তুলে নিয়েছি, সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম। আমাদেরকে অপমান এবং লাঞ্ছনার সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে, সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রাসূলের কোনো অসম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব না। আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কুরবানি স্বীকার করতে প্রস্তুত রয়েছি, জীবন দিতে প্রস্তুত রয়েছি। আল্লাহর জমিনে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ। হয়তো শাহাদাত, হয়তো খেলাফত ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، اما بعد، اعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، لا تسريب عليكم اليوم، يغفر الله لكم، وهو ارحم الراحمين، صدق الله العظيم، সমবেত প্রাণ প্রিয় তাওহীদ জনতা, বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ, ছাত্র বন্ধুগণ এবং প্রিয় এলাকাবাসী, আল্লাহ পাক রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি। আল্লাহর দিনের কথা বলার অপরাধে, আল্লাহর দিনের বিজয়ের ঝান্ডা এবং কেতন উড্ডীন করার প্রত্যয় ব্যক্ত করার অপরাধে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনের অপরাধে আমরা অনেক ভাই কারারুদ্ধ হয়েছিলাম। পর্যায়ক্রমে সকলেই আলহামদুলিল্লাহ জিন্দানখানার লৌহ প্রাচীর ভেদ করে মুক্ত জীবনে ফিরে এসেছেন। সর্বশেষ আজ আমার মুক্তির মধ্য দিয়ে 2021 সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত নির্যাতনের যে স্টিম রোলার পরিচালনা করা হয়েছিল, তার আজকে একটি প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। অন্যায়ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে, বুলেটের আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদটুকু উচ্চারণ করতে গিয়েছি, তখন আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে, আমাদেরকে নানাভাবে নিষ্পেষণ করা হয়েছে, আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার সব ধরনের অপচেষ্টা চালানো হয়েছে। আমি আজ এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই, আমাদের উপর জুলুম করা হয়েছে, এটাকে আমরা সহ্য করে নিলাম। আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, সেটাও সহ্য করে নিলাম। আমরা আমার সন্তানের লাশ কাঁধে তুলে নিয়েছি, সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম। আমাদেরকে অপমান এবং লাঞ্ছনার সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে, সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রাসূলের কোনো অসম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব না। আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কুরবানি স্বীকার করতে প্রস্তুত রয়েছি, জীবন দিতে প্রস্তুত রয়েছি। আল্লাহর জমিনে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ। হয়তো শাহাদাত, হয়তো খেলাফত ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার যে আওয়াজ আজ পৃথিবীর দিকে দিকে উচ্চারিত হচ্ছে, সে আওয়াজ বাংলার জমিনে খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের আলেম সমাজ, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ, বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল ভ্রাতৃপ্রতিম সংগঠন, সকল ধর্মপ্রাণ ইসলামপন্থী, বিভিন্ন ছোটখাটো মতভেদ মতবিরোধ মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে যারা এলাই কালেমতুল্লাহর এই এক বাণীতে বিশ্বাসী, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই,
আমাদের তাআলা ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম এই এক মন্ত্র উজ্জীবিত হয়ে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল ওলামায়ে কেরামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে এই সংগ্রামের ঝান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন আমি আবারও বলছি আমি আমার আলোচনা শুরুতে কোরআনে পাকের সেই আয়াতটুকু তেলাওয়াত করেছিলাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কারামুক্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী হিসেবে কণ্ঠ মিলিয়ে এই কথাই বলতে চাই লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ আমরা কারো কাছ থেকে গ্রহণ করব না সকলকে আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি কোন শিক্ষা ব্যবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাসে নীতিতে মামুনুল হক বিশ্বাস করে না আসো স্কুলের ছাত্র আসো আমার মাদ্রাসার ছাত্র পাশে দাঁড়াও কলেজ থেকে আসো ভার্সিটি থেকে আসো তোমরা হাতে হাত মিলাও ইনশাআল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে এদেশের ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য হাজার বছর ধরে এখানে কালেমার ঝান্ডা সমুন্নত করবার জন্য আমাদের পূর্বপুরুষরা যে সংগ্রাম করে গেছেন সেই সংগ্রামকেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্যই আমরণ এক সাধনায় আত্মনিয়োগ করতে হবে Yeah.
বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব থেকে তিন বছরের অধিক নির্যাতিত হয়ে আজকে তিনি মুক্তিপ্রাপ্ত হয়েছেন। সর্বপ্রথম আমরা আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাই আমার, আমাদের নেতার মুক্তি হয়েছে। নতুন উদ্যমে আন্দোলন শুরু করতে হবে। চরম নির্যাতন করে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার যারা দিবাস্বপ্ন দেখে তারা ভুলের মধ্যে আছে। পরিষ্কার আহ্বান, আমাদের রাহবরের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনের মাধ্যমে জুমার নামাজ সংক্ষিপ্ত আপনাদেরকে অভিনন্দন জানাবেন। আমাদের কাঙ্ক্ষিত বরণ্য মুক্তিপ্রাপ্ত সিপাহসালার শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস হযরতুল আল্লাম মামুনুল হক হাফিজাহুল্লাহ, আল্লাহ দিনের কথা বলার অপরাধে আল্লাহ দিনের বিজয়ের ঝান্ডা এবং চেতন উদ্দিন করার প্রত্যয় ব্যক্ত করার অপরাধে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনের অপরাধে আমরা অনেক ভাই কারারুদ্ধ হয়েছিলাম। পর্যায়ক্রমে সকলেই